সকলকে পুরাণের পঞ্চম অধ্যায় স্বয়ংবরে যৌবনের সীমা অতিক্রম করে যুবতী হতে দেখে বিস্ময়ের সাথে মনে মনে পাপের আশঙ্কা করতে লাগলো সঠিক পাত্র থাকা সত্ত্বেও মেয়েটি অবিবাহিত অবস্থায় যতবার ঋতুমুখী হয় তার পিতামাতা মাতা ততবার জীব হত্যার পাপে পাপি হয়ে থাকে রাজা বৃহদত্ত নিজেও এই রূপে পাপি হতে পারে এরূপ আশঙ্কা করতে লাগলো তিনি কৌমুদি নামে এক মহিষীকে বললেন শুভকে আমাদের নিজেদের কুলের মধ্যে কোনো রাজাকে কন্যাদান করে জামাই হিসাবে বরণ করি দেবী কৌমুদি তার স্বামীকে বললেন নাথ ভগবান ভবানীপতি বলেছেন যে ভগবান বিষ্ণুই এই কন্যার স্বামী হবেন এতে কোনো সন্দেহ নেই রাজা মহিষীর এই কথা শুনে বললেন প্রিয় সর্বজ্ঞানী বিষ্ণু কতদিন পরে আমার কন্যার পানি গ্রহণ করবেন আমার কি এত সৌভাগ্য আছে যে আমি ভগবান হরিকে জামাই রূপে বরণ করতে পারবো অতএব আমি মুনির কন্যা বেদবতির মতো পদ্মাকে স্বয়ংবর সবাই নিয়ে যাব আর বিষ্ণু সেখানেই তাকে গ্রহণ করবেন রাজা বৃহদ্দত এমনটাই স্থির করে গুণবান সুশীল ও ঐশ্বর্যশালী তরুণ রাজগণকে সম্মানের সাথে আমন্ত্রণ জানালেন তিনি মেয়ের স্বয়ম্বরের জন্য সিংহল দ্বীপে নানা রকম মাঙ্গলিক কাজ ও অনুষ্ঠানের আদেশ দিলেন এরপর মন্ত্রীগণের সাথে বিশেষ আলোচনা করে যথোপযুক্ত স্থান নির্ধারণ করলেন স্বয়ম্বরের জন্য এরপর স্বয়ংবরের দিন রাজারা রঙ্গস্থলে উপস্থিত হলেন এবং উপযুক্ত সংস্কারের সাথে নিজে নিজের আসনে বসলেন এদের মনোরঞ্জনের জন্য চারিদিকে বিবাহে আসা রাজগণ সোনা ও রত্নের অলঙ্কারে সজ্জিত হয়ে নিজের সৈন্যের দ্বারা ঘিরে যে যার জায়গায় এসে উপস্থিত হতে লাগলেন এদের মধ্যে কেউ বা রথে কেউ বা হাতিতে কেউবা বা দুর্দান্ত ঘোড়ায় চড়ে আসতে লাগলেন রাজনন্দনরা অস্ত্রে শস্ত্রে সেজে দেবগণ দ্বারা আবৃত দেবরাজ ইন্দ্রের মতো শোভা পেতে লাগলেন এই রাজ নন্দনদের নাম ছিল রুচিরাশ্ব সুকর্মা মুদিরাক্ষা সুগ কৃষ্ণসার পারদ জিমুত ক্রুড়মর্দন কাশ কুশাম্ভু বাসুমান কঙ্ক সঞ্জয় গুরুমিত্র প্রমাথি বিজাস্য সৃঞ্জয় অক্ষম এই সকল ভূপাল এবং অন্যান্য বহু সংখ্যক মহাবলী এসেছিলেন চারিদিকে নাচ গান হতে লাগলো এবং পোশাক আশাকে বর্ষভায় পরিবেশ দেখে রাজা বৃহৎ তার নিজের কন্যা পদ্মাকে সবাই নিয়ে আসার জন্য আদেশ করলেন কন্যা পদ্মা বিভিন্ন রকম হার মনি, মুক্তা ও প্রবাল দিয়ে সমগ্র শরীরে সজ্জিত হয়ে সবাই প্রবেশ করলেন এই কন্যাকে দেখে আমি ভাবতে লাগলাম এই রূপবতী কন্যা কি সাক্ষাৎ মায়া নাকি মন্থন প্রণয়নী স্বয়ং পৃথিবীতে অবতীর্ণ হয়েছে আমি যদিও স্বর্গ মর্ত পাতাল সকল জায়গা ঘুরে বেরিয়েছি তবু এই কন্যার মতো রূপ ও লাবণ্যময়ী আর কোথাও দেখিনি কন্যা পদ্মার পায়ের নুপুর ও কঙ্কনের শব্দে সভাতে এক অপূর্ব ধ্বনি সৃষ্টি হলো যা শুনে এবং পদ্মার অপূর্ব রূপে মোহিত হয়ে সকল রাজাগণ এবং বিভিন্ন মানুষজন। দিকে আপ্লুত হয়ে তাকিয়ে থাকলেন এই কন্যার কোকিলের মতো গলা এবং অসম্ভব রূপলাবণ্য দেখে মনে হতে লাগলো যেন তিনি তার এই রূপলাবণ্যের মূল্য দিয়ে তিন লোককেই কিনে নিতে পারেন রথবাহন অশ্ববাহন রাজগণ এই কন্যাকে সবাই উপস্থিত দেখে এতটাই মনোহরা হয়ে গেলেন যে তাদের পোশাক আশাক অস্ত্র মাটিতে পড়ে যেতে লাগলো রাজগণের মধ্যে কামবাসনা বাসনা জেগে উঠলো এই কামের নজরে কন্যার দিকে দৃষ্টিপাত করার সাথে সাথে তারা সকলে মেয়ে মানুষে পরিণত হলেন এবং নিজেদের ললনা হওয়া দেখে পদ্মার অনুবর্তিনী হয়ে তার সহচরী হয়ে গেলেন আমি পদ্মার বিবাহের উৎসব দেখার জন্যে বটগাছে বসেছিলাম এই সমস্ত ব্যাপার দেখার কারণে আমার আত্মা একটু ক্ষুব্ধই হলো বটে সকল রাজগণ নারীতে রূপান্তরিত হওয়ায় পদ্মাও খুব দুঃখিত হলো এবং ক্রোধ প্রকাশ করে বিভিন্ন কথা বলল সেটা শোনার জন্য সেখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম কলকের উদ্দেশ্যে সেই সময় পদ্মা যেসব কথা বলেছিল সেগুলোই আমি বলছি আপনারা শুনুন পদ্মা যখন দেখলেন তাকে বিয়ে করতে আসা সমস্ত রাজগণ মেয়েতে পরিবর্তিত হয়েছে এবং তাদের হাতি ঘোড়া সৈন্য সমস্ত কিছু ত্যাগ করে তার সহচরী অনুগত হয়েছেন তখন তিনি দুঃখিত হৃদয়ে পোশাক আশাক ত্যাগ করে পা দিয়ে মাটিতে লিখতে লাগলেন এরপর তিনি শিবের কথা সত্য করার জন্য হৃদয়ে ঈশ্বর হরির চিন্তায় মনকে নিবেশ করলেন সমাপ্ত